রহমান হাবিব, আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে নজরুল ইসলাম বাবু যেটি বলছেন যে বঙ্গবন্ধুর হত্যার পরে যারা রাজনীতিতে এসেছেন, যাদের রাজনৈতিক কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা ভিত্তি ছিল না, গণভিত্তি ছিল না, তারাই আসলে এ সকল সুযোগ সন্ধানীদেরকে নিয়ে দল গড়ে এই রাজনীতিতে সুযোগ সন্ধানীদের পুনর্বাসনের একটি পথ করে দিয়েছেন। আমি পরিষ্কার করে বলতে চাই, অতীতে যদি রাজনৈতিক দলগুলি কোনো টাউট বাটপারকে নিয়ে দল গঠন করেই থাকেন, এই যে আজকে যে বুঝলাম শাহেদ, বুঝলাম যে দল টাউটের কাতারে নাম আসলো, তাহলে আরিফুর রহমান চৌধুরী আর ডাক্তার সাবরিনা কোথা থেকে আসলো? এত কোথাও গিয়ে ছবি উঠায় নাই। তাহলে এ কোন সুযোগে কোন ক্ষমতা বলে এই যে ১৫,০০০ মানুষের যে এই যে মিথ্যা টেস্ট রিপোর্ট দিল নেগেটিভ, কোন কিভাবে দিতে পারলো? আমার কথা হলো দোষটা নিজেদের কাছে আজকে স্বীকার করে বর্তমান এই পরিস্থিতি আমাদের উত্তরণ পেতে হবে, নিজেদেরকে বাঁচতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে। এই জন্য কারোর প্রতি দোষারোপ না করে বাস্তবতায় আমাদের আসতে হবে এবং এখান থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করতে হবে। আজকে শাহেদকে ধরার পরে তাকে টাউট বাট পর আমরা অনেকেই অনেক কিছু বলতেছি, শাহেদের যে ছবিগুলি বিভিন্ন পর্যায়ের লোকদের সাথে আছে এটা স্বাভাবিক কোনো ছবি না, যে আমি একদিকে যাচ্ছি দাঁড়িয়ে থাকলে ওখানে আমার ছবিটা মানুষের ছবি, তা না। বিশেষ বিশেষ মুহূর্তে বিশেষ বিশেষ দিনে দাওয়াত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে তারপরেই সম্ভব। যে কোনো মানুষের পক্ষে র্যাবের প্রধান, আইজিপি, রাষ্ট্রপতির সাথে হ্যান্ডশেক করা অবস্থায় প্রধানমন্ত্রীকে ফুল দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পার্টির জেনারেল সেক্রেটারি সবার যা পিছনে দাঁড়িয়ে ছবিটা যে কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা শুধু ছবি না, এটা তার নিজস্ব পলিসিতে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেই সে ওই জায়গাটা যেতে পেরেছে। বাবু ভাই যেটি বলছেন যে এই ধরনের যারা প্রতারক তাদের কারণে কোনো রাজনৈতিক দলের আসলে তেমন কোনো ইমেজ বা ভাবমূর্তির তেমন কোনো বিষয় হয় না, বরং তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যবস্থার নেওয়াটা হচ্ছে কি না এবং কতটুকু তৎপরতার সাথে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে সেটি আসলে বিবেচনা করার বিষয়। সাবরিনা আর শাহেদের বিচার দাবি করছি না, আমি বিচার দাবি করতেছি সাবরিনা, শাহেদ, স্বাস্থ্যমন্ত্রী, এখনই তাকে পদত্যাগ করানোর জন্য গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্য সচিবকে গ্রেপ্তার করতে হবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে গ্রেপ্তার করতে হবে, সাথে যারা জড়িত আছে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার করে এদের মানুষ হত্যা করেছে, এরা রিজেন্ট হসপিটালে প্রায় 150 মানুষকে হত্যা করেছে, এই হত্যার দায়ে এবং এই নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কারণে সমাজে যে সংক্রমণ হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এগুলোর মৃত্যুর দায়ে এদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে হবে, অনুদিবল বিচার করে এদের ফাঁসি দিতে হবে। নজরুল ভাই বলছেন যে আপনাদের জ্ঞানের অভাব, ভাবিন ভাই কি বলেন? জ্ঞানের অভাবের ব্যাপার না, ব্যাপারটা হলো যে বাংলাদেশের মানুষকে দেখছে, যে যেভাবেই বলুক না কেন এই যে কলঙ্কিত আমরা হলাম সারা পৃথিবীর মানুষের কাছে, যে আমরা এই যে নেগেটিভ সার্টিফিকেট দিয়ে দিলাম করোনার, আজকে কোথাও আমাদের বাংলাদেশের বিমান নামতে পারছে না, বাংলাদেশের কোনো মানুষ বা প্রবাসী যারা ছুটতে এসেছিল কোথাও তারা যেতে পারছে না, এর যে দুঃখ, লজ্জা, অপমান আর কিছু আছে? দেশের অর্থনীতির কথা আপনি বাদ দেন, এই দেশের অর্থনীতিতে প্রবাসীরা ফিরে যেতে না পারে তাহলে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যাদের পদত্যাগের দাবি করছেন, যাদের বিচার দাবি করছেন, তাদের আসলে তাদের নিয়ে এরকম করার কিছু নেই, বরং যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি নজরুল ইসলাম বাবু এমপি বলছেন, আপনি কি বলবেন? আচ্ছা, শাহেদ এবং জিকেজি তারা কি নিজেরা নিজেরা করোনা রোগী ওখানে ভর্তি করতে পেরেছে? শাহেদের হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার যার লাইসেন্স নাই সেখানে সরকার কতগুলি মেশিন দিয়েছে আপনি জানেন? কত লক্ষ টাকা সেখানে সরকারি ডাক্তার পাঠিয়েছিল, সেখানে নার্স পাঠিয়েছিল, যেটা হসপিটাল না, যার লাইসেন্স নাই, সেজন্য দায়ী শাহেদ। শাহেদ তো অবশ্যই দায়ী, শাহেদ না তার আগে ডিজি, তার আগে সচিব, তার আগে স্বাস্থ্যমন্ত্রী।